করোনায় একদিনে পঁয়ত্রিশ জনের মৃত্যু হয়েছে আক্রান্ত দুই হাজার চারশো তেইশ জন এ নিয়ে আক্রান্তের সংখ্যা ছাড়ালো সাতান্ন হাজার আর মৃত্যু সাতশো একাশি পাঁচশো একাত্তর জন পরিবারের বয়স্কদের সুরক্ষায় বিশেষ দৃষ্টি দেওয়ার নির্দেশনা দেয়া হয় স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন থেকে রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন সংক্রমণের দিন দেশে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা এখন সাড়ে সাতান্ন হাজারের বেশি গেল এক সপ্তাহের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যাচ্ছে প্রতিদিন গড়ে আক্রান্ত হচ্ছে দুই হাজারের বেশি মানুষ স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে আক্রান্তের হার উনিশ দশমিক নয় শূন্য শতাংশ আর মৃত্যুর হার এক দশমিক তিন ছয় শতাংশ নমুনা সংগ্রহ হয়েছে গত চব্বিশ ঘন্টায় তেরো হাজার সাতশো অষ্টআশিটি নমুনা পরীক্ষা হয়েছে বারো হাজার ছয়শো চুরানব্বইটি এ পর্যন্ত নমুনা পরীক্ষা তিন লাখ আটান্ন হাজার দুইশো সাতাত্তরটি গত চব্বিশ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন পঁয়ত্রিশ জন এ পর্যন্ত সাতশো একাশি জন শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক তিন ছয় শতাংশ করোনায় বয়স্কদের মৃত্যু ঝুঁকি বেশি উল্লেখ করে এই জনগোষ্ঠীর সুরক্ষায় দেওয়া হয়েছে নানা পরামর্শ বাসার অন্য সদস্যরা ঘরের বাইরে যাচ্ছেন এবং ফিরে এসে তারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সাথে কাছে যাচ্ছেন সেই কারণেই বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা ইনফেক্টেড হচ্ছে বা আক্রান্ত হচ্ছে এই ক্ষেত্রে আমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে আমরা যেন বাইরে থেকে এসে বয়স্ক ব্যক্তিদের সামনে যাওয়ার আগে অবশ্যই মাস্ক পরিধান করি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিয়মিত শরীর চর্চা ও স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্ব দেওয়া হয় ব্রিফিংয়ে সবসময় হালকা ব্যায়াম ব্যায়াম করবেন মনকে উদ্দীপ্ত রাখে মনকে খুশি রাখে এরকম কার্যক্রমের সাথে নিয়োজিত থাকবেন আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা